হ্যালো বন্ধুরা, আজকে আমরা পরিমাপ চ্যাপ্টারের আরেকটা সৃজনশীল প্রশ্ন সলভ করতে চলে এসেছি। প্রশ্নটা একটু দেখো, এবিসিডি সামান্তরিকের, এবিসিডি সামান্তরিকটা কোনটা? এই যে ডান পাশে যে চিত্রটা দেওয়া আছে, দেখো এবিসিডি এই সামান্তরিকটার কথা বলা হচ্ছে। এই সামান্তরিকটার পরিসীমা 300 মিটার। এর আগের ভিডিওতে আমরা কিন্তু জেনেছি যে পরিসীমা জিনিসটা কী। পরিসীমা জিনিসটা হচ্ছে তুমি যদি এই যে চারো পাশের দৈর্ঘ্যগুলোকে যোগ করো তাহলেই তুমি যেটা পাবে সেটাই হচ্ছে পরিসীমা। তাহলে আমরা যদি এখানে পরিসীমাটা বের করতে চাই তাহলে কী করতে হবে দেখো তো। আমাদের দেয়া আছে যে একটা পাশে হচ্ছে, এখানে দেখো দৈর্ঘ্যটা দেয়া আছে 2x, এক পাশে দেওয়া আছে x, আরেক পাশে দেওয়া আছে 2x, আরেক পাশে দেওয়া আছে x। সামান্তরিক যেহেতু তাই বিপরীত বাহুগুলো সমান, তো আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো দুইটা পাশ নিব এবং সেই দুইটা পাশ নেওয়ার পরে তাকে আমরা 2 দিয়ে গুণ করে দিব। আমাদের প্রথম প্রশ্নটা কি একটু দেখো, ক নাম্বারটা, সামান্তরিকের পরিসীমাকে কিলোমিটার এবং সেন্টিমিটারে প্রকাশ করো। আচ্ছা, সামান্তরিকের পরিসীমা কত সেটা তো আমাদের বলেই দেওয়া আছে 300 মিটার। এই 300 মিটারকে আমাদের কিলোমিটার এবং সেন্টিমিটারে প্রকাশ করতে হবে। তাহলে তোমরা আবার একটু চিন্তা করো, কিলাইয়া হাঁকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। তাহলে এভাবে যদি আমরা মনে রাখার চেষ্টা করি, আমাদের যেতে হবে মিটার থেকে কিলোমিটারে। এটা হচ্ছে তোমার মিটার আর এটা হচ্ছে কিলোমিটার। আমরা এখান থেকে এখানে আসতে চাচ্ছি, তাহলে আমরা যেতে চাচ্ছি বাম দিকে এবং প্রত্যেক ঘরের জন্য আমরা 10 দিয়ে ভাগ করব। তাহলে আমাদের টোটাল ভাগ করতে হবে 1000 দিয়ে। তাহলে 300 মিটারকে আমরা যদি 1000 দিয়ে ভাগ করি তাহলেই আমরা পেয়ে যাব কিলোমিটার। এবং এখানে হবে, যদি তুমি 100 দিয়ে কেটে দাও, এখানে হবে 10, এখানে 3, অর্থাৎ 3/10 কিলোমিটার, যেটাকে আমরা লিখতে পারি 0.3 কিলোমিটার। এরপরে তোমাকে বলা হয়েছে 300 মিটারকে সেন্টিমিটারে প্রকাশ করতে। মিটার হচ্ছে এখানে, সেন্টিমিটার হচ্ছে এইখানে, অর্থাৎ তোমাকে প্রথমে 10 দিয়ে গুণ করতে হবে, আবার 10 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 10×10 100 দিয়ে তোমাকে টোটাল গুণ করতে হচ্ছে। তাহলে 300কে আমরা যদি 100 দিয়ে গুণ করে দেই তাহলেই কিন্তু আমরা আমাদের উত্তরটা পেয়ে যাচ্ছি, 3 এর পরে 4 শূন্য বসে যাবে, 30,000 সেন্টিমিটার। দেখলে তো, এই ছোট্ট একটা লাইন মনে রেখে আমরা একটা একক থেকে অন্য যে কোনো এককে কনভার্ট করে ফেলতে পারি। তাহলে চলো আমরা পরের অঙ্কটাতে চলে আসি। পরের অঙ্কে বলা হয়েছে এই সামান্তরিকটির ক্ষেত্রফল কত। আচ্ছা, সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্রটা কি বলতো? ভূমি ইনটু উচ্চতা। এখন আমাদের দেখতে হবে, আমাদের কাছে দেয়া আছে উচ্চতাটা, দেখো দেয়া আছে 5 মিটার। এখন ভূমিটা তো আমাদের বের করতে হবে এবং এখানে কিন্তু বলা নেই, এখানে বলা আছে 2x x, এইভাবে। কিন্তু একটা ইনফরমেশন আমাদের দেয়া আছে, সেটা হচ্ছে এবিসিডি সামান্তরিকের পরিসীমা 300 মিটার। অর্থাৎ তুমি যদি 2x+x+2x+x, অর্থাৎ 2x x 2x x, এভাবে যদি যোগ করো তাহলে তুমি পাবে 300 মিটার, ঠিক আছে? এখন আমরা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে দেখো এটা হবে 2, 3, 4, 5, 6, অর্থাৎ 6x সমান সমান 300 মিটার। এখন আমাদের দরকার এই এক্সটা, অর্থাৎ এক্স যদি আমরা বের করতে পারি তাহলেই তো আমরা ভূমি অর্থাৎ 2x বের করতে পারবো। তাই আমরা আগে এক্সটা বের করতে চাচ্ছি। এক্স সমান সমান হচ্ছে 300/6। এবং এটা হবে 50 মিটার। তাহলে দেখো আমরা এই দৈর্ঘ্যটা বের করে ফেলেছি। এখন আমাদের দরকার ভূমি, অর্থাৎ এই দৈর্ঘ্যটা, যেটা হচ্ছে 2x এর সমান, অর্থাৎ 2x সমান সমান হবে 100 মিটার। তাহলে দেখো আমরা সরাসরি ভূমি ইনটু উচ্চতার এই সূত্রটাতে বসিয়ে দিলেই পারি, ভূমি হচ্ছে আমাদের 100 মিটার এবং উচ্চতা হচ্ছে 5 মিটার। তাহলে সামান্তরিকটার ক্ষেত্রফল কত হবে বলতো? 500 বর্গমিটার। তাহলে তোমরা যদি আবার একটু রিভিউ করো যে আমরা কিভাবে অঙ্কটা করলাম, প্রথমে আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে পরিসীমাটা বের করে নিলাম, 2x+x+2x+x, এইটা সমান সমান হবে আমাদের 300, যেটা আমাদের বলে দেয়া আছে। এরপরে আমরা এখান থেকে পেয়ে গেলাম 6x সমান সমান 300, সেখান থেকে আমরা প্রথমে x বের করলাম,
তারপরে আমরা 2x অর্থাৎ আমাদের ভূমি যেটা সেটা বের করে ফেললাম, এবং ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে ভূমি ইনটু উচ্চতা, যার মধ্যে থেকে উচ্চতা আমাদের আগে থেকে দেয়া আছে, ভূমিটা আমরা এখান থেকে বের করে আনলাম। এরপরে আমরা এখানে বসিয়ে দিয়ে 500 বর্গ মিটার উত্তরটা পেয়ে গেলাম। এরপরে দেখো একটা গ নাম্বার প্রশ্ন আছে, যেটা আমরা সলভ করব আমাদের আগামী ভিডিওতে।